রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি বাপেক্স যোগ্যতার প্রমাণ দিতে পারেনি বলেই দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান মিলে গ্যাস অনুসন্ধান করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু। এক অনলাইন আলোচনায় দেশে জ্বালানি নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফসলের আপডেট রিপোর্ট। বাপেক্সকে ক্ষতিগ্রস্ত করে তার হাঁটুতে এরকম বাড়ি দিয়ে কেন গ্যাসপ্রম? বাপেক্স বোর্ডে যারা আছেন তাদের বাপেক্স এর মতো কোম্পানিকে পলিসি গাইডলাইন দিয়ে, ম্যানেজারের গাইডলাইন দিয়ে সহায়তা করার মতো কোনো যোগ্যতাই নেই। প্রতিষ্ঠার তিন দশক পরও ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে বাপেক্সের ব্যবচ্ছেদ করতে হয় হতাশ জ্বালানি বিশেষজ্ঞরা। এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত অনলাইন আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, অযোগ্যদের দিয়ে পরিচালনার কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাপেক্স। বাপেক্সকে আবিষ্কৃত একটা গ্যাস ক্ষেত্র শাহবাজপুর, ভোলা, এগুলাকে আবিষ্কারের পরে ওখান থেকে বাপেক্সকে সরায় দিয়ে আপনি যদি একটা বিদেশি কোম্পানিকে নিয়ে এসে বসান, বলেন যে তুমি ভাই এটা ড্রিল করো, বাপেক্সকে বলো তোমরা যাও, দিস ইজ রিয়েলি সিরিয়াস। বোর্ড অফ ডাইরেক্টরসে যারা আছেন হয়তো প্লিজ ডোন্ট মাইন্ড, দেখা যায় যে হয়তো বোর্ডের ওই ফিসটার জন্য আমরা সেখানে যাচ্ছি। দে রিয়েলি ডু নট কন্ট্রিবিউট ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাজেট বাপেক্স। বাপেক্স বোর্ড রিকোয়ার্স ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে কাজ করতে গেলে কোম্পানি আইন এটা তৈরি করা হয়েছে, কিন্তু কোম্পানি আইন করলেও এটা সরকারি নিয়ন্ত্রণ আছে, সরকারি মালিকানাধীন আছে। একমত জ্বালানি প্রতিমন্ত্রীও, যোগ্য লোকের অভাব রয়েছে বাপেক্সে। গ্যাস অনুসন্ধানে বহুজাতিক প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দেওয়ার পেছনে এটি একটি বড় কারণ বলে মনে করেন তিনি। তারা যদি নিজেরা সেইভাবে না চলতে চায়, সুতরাং এই কারণে তো আমাদের তো এক্সপ্লোরেশন করতে হবে না, আমাদেরকে গ্যাস পেতে হবে, আমাদেরকে তো গ্যাস কাজে লাগাতে হবে, আমরা তো বসে থাকতে পারি। বাপেক্সের ব্যর্থতার দায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তদের, সরকারের নয় বলেও মনে করেন প্রতিমন্ত্রী। রিগের জন্য যে আপনাদের গ্যারেজ দরকার, আপনি গাড়ি কিনছেন কিন্তু এখন আপনি এসে বলতেছেন যে হ্যাঁ গাড়ি কিনছি, পাঁচ বছর আগে আপনি কেন গ্যারেজ বানাননি, তা আপনি কি করছেন তখন? আমি বাপেক্সের এমডিদের সবাইকে দেখলাম যে তারা যখন বাপেক্সে থাকে তখন কোনো সাউন্ড করে না, আর যখন বাপেক্সের বাইরে যায় তখন বাঘের বাচ্চা হয়ে যায়। সরকারি হিসেবে 2025 সালের পর দেশে গ্যাসের মজুদ শূন্যের কোঠায় নেমে আসবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে হবে। এ বিষয়ে একমত বিশ্লেষক ও নীতি নির্ধারক দুপক্ষই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।